বন্ধুরা আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের কার্যক্রম শুরু করছি। আমাদের শিক্ষার্থীদের নিয়ে আজকের ক্লাস হয়েছে নতুন কিছু করা। এই নতুন কিছু কি আমরা এখন যেটা আমরা দেখতে পারবো সেটা শুনে কোনো লাভ নেই, তাই আমরা মুখে না বলে কাজেই চলে যাই। সামনে আমাদের বোর্ড রয়েছে, বোর্ড থেকে আমরা প্রথমেই একটি সরলরেখা দিলাম। একটি সরলরেখা থেকে একটি সরলরেখা থেকে কি করা যায়, হলো একটি ত্রিভুজ। সবাই ত্রিভুজ করা আছে? আচ্ছা, তাহলে আমি কিছু দাগ এখানে, কালকে যেমন আমরা কি করেছি, আলপনা করেছি, আমি যে দাগগুলো দিব এই দাগগুলো আপনাদের যে দিতে হবে একই ক্যাটাগরি তেমনি না, আপনারা আপনাদের মতো দাগ দিয়ে ত্রিভুজটার ভিতরে সেইভাবে শেষ করবেন। আমি যেভাবে দিচ্ছি আবারও বলছি সেভাবে দিতে হবে এমন কোনো কথা নাই। আমার বড় হতে গেলে, নতুন কিছু করতে গেলে, সৃষ্টি করতে গেলে সেক্ষেত্রে কি লাগবে, সাহস লাগবে। এই সাহসটা আপনার ভিতর আগে তৈরি করেন। এই যে করোনা নিয়ে, যে মহামারী করোনা নিয়ে যে গবেষণা করে এক দুই দিনে পাঁচ দিনে কি করা, মানে ভ্যাকসিন তৈরি করতে পারছে? কয় মাস লেগেছে? প্রায় 1.5 বছর। এটা ভাবতে হবে। তাই একদিন আপনি ছবি আঁকতে পারবেন না, বাট একদিনে ছবি আঁকা সম্ভব না। আপনার বিভিন্ন রকমের, আপনার কি করতে হবে, ছন্দ তৈরি করতে হবে, বিভিন্ন রকম স্বরলিপি অর্জন করতে হবে, বিভিন্ন রকম ফর্ম অর্জন করতে হবে। এক স্বরলিপি কি, গানের বেলায় বলা হয় এটা কি, গানের স্বরলিপি। আবার জলা বলা হয়, যদি একজন কবিতাকে, কবির যে লেখক, একজন গীতিকার, তার লেখাকে কি বলা হয়, ছন্দ ঠন্দ মিল রেখে তারপর লিখতে হয়, তাই না? আবার যখন একজন শিল্পীকে কি বলা হবে, একজন চারুশিল্পীকে, তাকে যদি বলা হয় যে ছন্দ নাই আঁকায়, তারপরে যদি বলা হয় স্বরলিপি নাই, এটাকে কি বলা হবে, ফর্ম, যে কোন ফর্মে এই ছবিটি অঙ্কন করা হয়েছে, তাহলে আমরা কোনটা অ্যালাউ করব, ফর্ম, কোন ফর্মে ছবিটা এঁকেছি। এই ফর্ম করতে গেলে, বাট কোনো কিছু সৃষ্টি করতে গেলে আমাদের অসংখ্য রেখা দরকার হবে। আমাদের সন্না, আমার লেখা যে গান আছে, আপনি আমার লেখা গানটা সুন্দর করে একটু চারুকলার নিয়ে যে গানটা লেখা আছে, বিশান দাদা যে আমাদের গানটা সুর করে দিয়েছে, আমরা শিল্পীকে প্রণাম জানাচ্ছি। আমাদের লেখা যে সুন্দর একটি সুর দিয়েছেন, আমাদের সেই গানটা শিল্পী হিসাবে আমাদের সন্না কে আমি অনুরোধ জানাচ্ছি, সন্না গানটা গাবে আর কাজ করবে। হ্যাঁ সন্না, আপনি গানটা করবেন, তার সাথে সাথে সবাই কাজ করবে। তাহলে আমি কাজ শুরু করলাম কিন্তু। শিল্পীরা
অসাধারণ অসাধারণ সবাই একটু অনেক সুন্দর। আসলে আমি কি বলবো, আমি প্রথমেই বলছি এই গানটি লেখা আমার, কিন্তু গানটি যে জীবন্ত করেছে বিশানচন্দ্র মণ্ডল দাদাকে আমি প্রণাম জানাই। দাদা যদি ভিডিওটা দেখে থাকে তবে আরও বেশি ভালো লাগবে, দাদা ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আমরা সন্নাকেও ধন্যবাদ জানাই, কারণ সন্না গানটাকে শিল্পী হিসাবে যে গেয়েছেন দুই তিনবার, আমি খুবই উৎসাহিত যে আমার লেখা গান আমার শিক্ষার্থী গেয়েছেন। আজকে কাজ করতে করতে যে শক্তিটা এখান থেকে পেলাম, কাজ করতে গেলে যে আসলে যদি একটানা কাজ করা হয় তখন তার কষ্ট হবে, কাজের প্রতি একটা সময় তার অনীহা চলে আসবে, কিন্তু যখন সে কাজের মাধ্যমে যখন সে এ ধরনের শিল্প সংস্কৃতি চর্চা সঙ্গীত চর্চা করবে তখন তার আর কষ্টটা একটু কম লাগবে। আপনারা কি সামনে দিকে দেখছেন ত্রিভুজটার ভিতরে কি করছে? কি করছি? নকশা না, আমি বিভিন্ন রকমের ফোর্স তৈরি করছি, টেনে টেনে, যে হাতের ভিতরে যদি কোনো জড়তা না থাকে, এই জড়তাকে চতুর্ভুজের ভিতরে এরকম কাজ করব, আমরা ত্রিভুজের ভিতরেও করব, বৃত্তর ভিতরেও করব, টোটাল জায়গাটা আমরা ভরে দেব। তাহলে আপনি আপনার মতো করতে পারেন, আপনি আপনার মতো করতে পারেন। নেন আপনারা কাজ শুরু করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে সিগনেচার পেন, ডট পেন্সিল কোনো অ্যালাউ করাই যাবে না পেন্সিল। একটা নেই, আমি কিন্তু পেন্সিল যেখানে সিগনেচার বসবে সেখান থেকে টেনে নিয়ে একবারে শেষ পর্যন্ত চলে যেতে হবে, যেখানে পেন্সিল বসবে সেখান থেকে টেনে একবারে শেষ পর্যন্ত চলে যাবেন।